তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আসলে সবারই প্রায় একই ধরনের কথা যে আমি কেন আপনাদের মোবাইল রিসিভ করি না, কমেন্টসে জবাব দিই না, বিভিন্ন রকম সবসময় একটা কথা বলে থাকেন। সারাদিন একটা কথা বলে রাখছি, সারাটা দিন বলতে পারেন যে সকাল থেকে রাত 10টা পর্যন্ত আপনাদের সাথে কিন্তু মোবাইলে কথা হয়। হয়তোবা একজনের সাথে 5 বার কথা বলছি কিন্তু একবার বলিনি, ঠিক রেগে যাচ্ছেন। কিন্তু বুঝতে হবে যে আমি আসলে এটাই আমার পেশা না, আমি একটা হাই স্কুলে আছি, এই ব্যাপারটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আমি কিন্তু সবসময় আপনাদের সাথে কথা বলার সময় পাই না, আর আপনাদের কমেন্টস অবশ্যই দেখি, দেখি না কেন, আপনাদের কমেন্টসের ভিত্তিতে কিন্তু ভিডিওগুলো করা হয় বা আপনাদের কমেন্টস উত্তর দেওয়া হয়। তো আজকে আসলে দেখতে পাচ্ছি অনেক অনেক অভিযোগ করেছেন, অনেক কমেন্টস করেছেন, সেই কমেন্টসগুলো মূলত দেখবো আজকে, যে আপনারা কী কী কমেন্টস করেছেন, সেই কমেন্টসগুলোর কী মূলত সমাধান দেওয়া যেতে পারে বা আপনাদের মতামত শেয়ার করি। আর একটা বিষয় মনে রাখবেন, যেমন গতকাল আমি একজনের সাথে খুব রাগারাগি করেছি, পরবর্তীতে হয়তো বা বলে মনে হয়েছে যেটা ঠিক হয়নি, মানে আমি একটা রেকর্ডিংয়ে আছি অথচ সে সম্ভবত 10 বার কল দিয়েছে, মানে কেটে দিছি সে সাথে সাথে কল করছে, কেটে দিছি সাথে সাথে কল করছে, যার ফলে রাগ হয়ে গেছে। সুতরাং আপনারা যখন দেখবেন যে আমি একটা লাইন কেটে দিচ্ছি, আমার মনে হয় দ্বিতীয়বার আর কল করার প্রয়োজন নেই, হয়তো একটু ওয়েট করে কিছুক্ষণ পরে কল করবেন অথবা প্রয়োজন হলে আমি কল ব্যাক করব। তো যা হোক, কথা না বলে আমরা একটু বিষয়ের দিকে আসি। তো আমরা দেখতে পাচ্ছি অনেক কমেন্ট জমা হয়ে গেছে এই সপ্তাহে। তো সুভাষিস ডিজিটালের পক্ষ থেকে আমি শ্যামল কুমার বিশ্বাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রথম কমেন্টস দেখতে পাচ্ছি, এমরি রুবেল রানা আপনি লিখেছেন, দাদা গ্রাম অঞ্চল আমাদের কেবল লাইনে 95টি চ্যানেল 150 টাকা দিতে চায় না, সেখানে 399 টাকা কীভাবে রিচার্জ করবে, আর এককালীন 150 টাকা তো অনেক কঠিন ব্যাপার গ্রামের মানুষদের। জি ভাই, এটা অবশ্যই একটু বিলটা বেশি, আসলে পার্সোনাল ডিশ ইউজ করতে গেলে বিলটা একটু বেশি দিতে হয়, ঠিক আছে, এবং যেহেতু এখানে সার্ভিসটা ভালো পাচ্ছেন, কোনো ঝিরঝির নাই, কিছু নাই, কোনো ডিসকানেক্ট নাই, সবসময় ভালো, আপনি HD চ্যানেল পাচ্ছেন, ছবি পাচ্ছেন, সুতরাং আপনাকে কিন্তু স্বাভাবিকভাবেই বিলটা একটু বেশি দিতে হচ্ছে। এটা এটা আসলে আমাদের তো কিছু করার না, এটা কোম্পানি যখন যে প্যাকেজ রাখবে সেটাই, আমরা জাস্ট শুধু একটা পরামর্শ দিতে পারি, তবে আমরাও চাই বিলটা একটু কমে আসুক। জসিম খান কমেন্টস আপনি লিখেছেন, আপনার কাছ থেকে একটি ব্যাপার জানতে চাচ্ছি, সেটা হলো আকাশ DTH এ রিচার্জের মেয়াদ শেষ হলে কি সকল চ্যানেল অফ হয়ে যাবে নাকি চ্যানেলগুলো সচল থাকবে, এই বিষয়ে একটু জানছি। আচ্ছা, আকাশ নিয়ে কথা বলছেন, আপনাদেরকে বলছি যে আকাশ DTH যেটা, এটা মনে রাখবেন যে রিচার্জ শেষ হয়ে গেলে কিন্তু টোটালি লক হয়ে যাবে, আপনারা ফ্রি চ্যানেল দেখতে পারবেন না, অর্থাৎ রিচার্জ শেষ মানে সেট অফ হয়ে যাবে, সেখানে আপনার ফ্রি চ্যানেল দেখার সুযোগ নেই। সুমন দাস লিখেছেন, কত MB খরচ হয়? সম্ভবত আপনি সার্ভারের ব্যাপারটা বলছেন, সার্ভারে আপনি ধরে নেবেন পার ডে 1 MB, অর্থাৎ 30 দিনে 30 মেগাবাইট, গিগাবাইট নয় বা জিবি না, মেগাবাইট MB খরচ হবে, 30 দিনে 50 MB সর্বোচ্চ খরচ হবে আমি যতদূর জানি। অনেক প্রামাণিক আপনি লিখেছেন, দাদা আমি ইন্ডিয়া থেকে সিলাইন দিন না আপনাকে, আমাকে আচ্ছা টেস্ট লাইন, ঠিক আছে, ওকে, আপনার এই মেইলে একটা মেইল করবেন, মেইলে আমি আপনাকে একটা টেস্ট লাইন হয়তো দিয়ে দেবো। এরপরে দেখতে পাচ্ছি ফয়সাল রাশিদ আপনি লিখেছেন, 78E সৌদি কোরআন টিভি 20 কি প্লিজ। আসলে 20 কিটা আপডেট যে কিটা, এটা আমার ওয়েবসাইট suvasishbd.com, সেখানে কিছু কিছু 20 কি দেওয়া আছে, কিছু কিছু 20 কি কাজ করে, কিন্তু সবগুলো হয়তো কাজ করবে না, আপনি ট্রাই করে দেখতে পারেন চ্যানেলটির 20 কি নেয় কিনা। আর কিছু কিছু বক্স হয়েছে বর্তমানে যেটা অটো 20 কি নেয়, 20 কি জিটি মিডিয়া ভ্যালো বক্স এগুলো কিন্তু অটো নেয়, সুতরাং আপনারা এর একটা বক্স ব্যবহার করতে পারেন। এমডি আরিফুল ইসলাম রাবি আপনি লিখেছেন, দাদা যদি আপনি অনস্যাট 1.2 বা অনস্যাট 1.3 রিসিভারটি আনবক্স করতেন তাহলে ভালো হতো। ভাই দেখেন, অনস্যাট 1.2 নিয়ে অনেকগুলো দেওয়া আছে, ভাই রিভিউ দেওয়া আছে, অনস্যাট 1.2 বা অনস্যাট 1.3 প্রায় সেম, সুতরাং এর আনবক্সিং দেওয়া আছে, তারপরেও বিষয়টি অবশ্যই আগামীতে নতুন কোনো অপশন আসলে বক্সটিতে সেটা আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করব। রাকিব হাসান, দাদা কাটানা রিসিভার কি মোবাইল দিয়ে ওয়াইফাই কানেক্ট দিয়ে নেট চলবে? আসলে নেট চলবে মানে বলতে বুঝতে পারলাম না, আসলে কাটানা রিসিভারে নেট কানেকশন দিয়ে ওয়াইফাই মাধ্যমে নেট কানেকশন দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন, সার্ভার ব্যবহার করতে পারেন, ইউটিউব ব্যবহার করতে পারেন, এগুলো ব্যবহার করতে পারবেন। চন্দন কুমার পাল কমেন্টস করেছেন, দাদা এয়ারটেল 108 স্ট্রং টিভি কত, কোন টিভি দিয়ে সিগনাল রিসিভ করলে সব চ্যানেল পাবো? আচ্ছা, ওকে, এয়ারটেল 108, তো এই জন্য আপনাদেরকে আমি বলছি যে আমি যদি একটু দেখাই এই জিনিসটা, সবাই বলেন suvasishbd.com, যদি আপনারা এই ছাড়ে ঢুকেন, আসলে এখানে কিন্তু স্ট্রং টিভিগুলো বা প্রয়োজনীয় টিভিগুলো দেওয়া আছে,
আপনারা কিন্তু অনেক সময় বিশ্বাস ভিজিট করেন না, সুভাশিস ডিজিটাল মানে সুভাশিস বিডি ডট কম এই সাইটে ঢুকবেন এবং এখানে দেখেন এই এখানে সফটওয়্যার আছে বা এক স্যাটেলাইট আছে, স্যাটেলাইট লিস্ট, এই স্যাটেলাইট লিস্টে গেলে দেখবেন এখানে বিভিন্ন স্যাটেলাইটের তালিকা দেওয়া আছে। তো 108 দুঃখিত, যদি 108 যান দেখুন 108 SS8 SS9 দুটোই দেওয়া আছে। সুতরাং আপনারা কিন্তু এগুলো ভিজিট করতে পারেন, SS যদি আপনারা ভিজিট করেন দেখবেন এখানে কিন্তু অনেকগুলো টিপি দেওয়া আছে, আপনারা এই টিপি যে কোনো একটি দিয়েও কিন্তু এয়ারটেল দেখুন 11480 ভি 28800 বা 11680 ভি 30000 এয়ারটেলের এই সিগন্যাল কিন্তু আপনারা ধরতে পারেন। আরও তিনটে সাদেন হবে, আচ্ছা ফাইবার কি ফয়জুর বাবু আপনার কাছে মডেম কোনটা সাপোর্ট করে? জি ভাই আমরা দেখাবো মডেমটা দেখাবো, আমার কাছে এই মুহূর্তে এখন যেহেতু ভিডিওতে মোডে আছি কাছে হয়তো হাতের কাছে নেই, তাহলে না দেখাতে পারতাম, মডেম সাপোর্ট করে ভাই সমস্যা নেই। এমডি ইমরান হোসেন করবেন আমার জন্য কুরিয়ার করতে পারবেন? জি ভাই করা যাবে, আমরা টাকা পাঠালে বা ঠিকানা দিলে অবশ্যই আপনি ঠিকানায় আমরা মাল পাঠাতে পারবো। আর এই কয়েকদিন জানেন যে অনেক বক্স নিয়েছে অনেকেই, ও আর হ্যাঁ আর একটা বিষয় বলি এই ব্যাপারে, অনেকেই অনেক বক্স নিয়েছেন টাকা দিয়েছেন, তারপর বলবো কেউ যদি টাকা পাঠিয়ে থাকেন বক্স না পেয়ে থাকেন, আমার মনে হয় কেউ পাননি কারণ এই অভিযোগ করেননি, সবাই পেয়েছেন এটাই বলছেন, তারপর যদি আমার মিস হয় অবশ্যই সেটা কমেন্টস করবেন বা আমাকে জানাবেন। অ্যাকচুয়ালি এত ম্যাচগুলো মেসেজ করেছেন যে আসলে অনেক সময় একটু উলট পালট হয়ে গেছে, বুঝতে পারিনি, সুতরাং এই বিষয়টি একটু মাথায় রাখবেন। এমডি ইমরান হাসান কমেন্টস করে দাদা ডাটা কেমন খরচ হবে? এটা ডাটা বেশি খরচ হবে না, মাসে 50 MB মতো খরচ হবে। দীপ্ত বাক্সি কমেন্ট আপনি লিখেছেন একদম টু দ্য পয়েন্ট কথা বলেছেন দাদা, হয়তো অনেকের আবার অনেকে ব্যতিক্রম কথা বলেছেন, যাই হোক ধন্যবাদ পক্ষে থাকার জন্য। বিপ্লব হোসেন আপনি লিখেছেন ল্যান্ডপোর্ট এর মধ্যে কোন বক্স ভালো ছিলেন চালাবো? ল্যান্ডপোর্টের জন্য আমি সাজেস্ট করবো জিটি মিডিয়া ভি8 নোভা বা ভি8X অথবা হ্যালো বক্স। আসো ভিতরে ভিতরে আসো, হ্যাঁ ভিতরে আসো। এমডি গোলজার কমেন্ট দাদা আকাশের ফুল প্যাকেজ 200 টাকা হলে ভালো হয়? হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই ভালো হয়, 200 প্যাকেজ ভালো হয় এটা আমরাও চাচ্ছি। হ্যাঁ বাবা এমডি গোলজার কমেন্টস দাদা আকাশের ফুল প্যাকেজ 200 টাকা হলে ভালো হয়। জি নূর আলম কমেন্টস করেছেন আপনি লিখেছেন নাইস দাদা ভালো লাগছে আপনার কমেন্টস, মানুষের ঘরে ঘরে আকাশকে পৌঁছে দিতে রেট আরও কমানো দরকার, মানুষ সস্তা পেলে নিবে বেশি বেশি। থ্যাংক ইউ ভাই আমার সাথে সমত পোষণ করার জন্য। আব্দুল পটেল লিখেছেন ঠিক বলেছেন আপনিও ঠিক তাই, হয়তো সহমত প্রকাশ পোষণ করেছেন এই জন্য ধন্যবাদ। এমডি মতিউর রহমান ভালো প্রস্তাব, থ্যাংক ইউ ভাই। স্যাটেলাইট ট্র্যাকিং লিখেছেন হাই দাদা। সঞ্জয় মাল কমেন্ট দাদা ভারতে পাওয়া যাবে খুব ভালো লাগবে? হ্যাঁ ভারতেও আপনি ব্যবহার করতে পারবেন তো এগুলো, এগুলো তো আপনার ইচ্ছা করে ডিটেলসগুলো ভারতে ব্যবহার করতে পারবেন। এমডি সাত্তার কমেন্টস লিখেছেন 200 হলে ভালো হয়, হ্যাঁ অবশ্যই ভালো হয়। sat.com কমেন্টস এই বক্সটি আমি কিনতে চাই, আমি থাকি ইন্ডিয়া তো আমার জন্য কত পড়বে কীভাবে? ভাই এই এটা অনেকে কমেন্টস করেছেন ভাই, এটা আপনার যদি বাংলাদেশের কোনো লোক থাকে তাহলে নিতে পারবেন, কিন্তু আমরা আসলে এখান থেকে আপনাদের জন্য ভারতে বক্স পাঠাতে পারবো না, এটা আপনার ব্যাপারটা বুঝতে পারবো হবে, টাকার পয়সা বিষয় পরে কিন্তু আসলে এখান থেকে পাঠানোর একটা সমস্যা যেটা। আনন্দ গ্রুপ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাই। মামুন শেখ কমেন্ট থ্যাংকস। হানিফ হাসান কমেন্ট টাইপ লিঙ্ক অ্যাক্সেস কন্ট্রোল কোড কত? অ্যাক্সেস কন্ট্রোল কোড সম্ভবত আপনি যে কমেন্টস করেছেন এটা হচ্ছে EL77 ইকোলিঙ্ক EL77, এর অ্যাক্সেস কন্ট্রোল কোড হচ্ছে 2778 অর্থাৎ 2778 27 78, আশা করছি এটা বসান আপনার হয়ে যাবে। সাব্বির হায়দার কমেন্টস জিপি স্টার গ্রাহক যারা তারা পাবেন? জি ভাই এমডি হক কমেন্টস রিসিভার এটার নাম কি কোন দেশের? এটা সম্ভবত আপনি জিটি মিডিয়া যেটা সেটার কথা বলেছেন, জিটি মিডিয়া ভি8 এটা ভালো মানের একটা রিসিভার, আসলে রিসিভারগুলো ম্যাক্সিমামই চায়না প্রোডাক্ট,
তবে চায়না প্রোডাক্ট হলেও সব প্রোডাক্ট যে খারাপ তা না, চায়না প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি আছে, তো সেই দিক দিয়ে এটা অবশ্যই একটি ভালো প্রোডাক্ট। আসলে এখন যেহেতু আমি একটু কাজে, আমাদের দেখতে পাচ্ছেন যে অনেক স্যার চলে এসেছে, এক একটু কাজ আছে, তো আজকে এই পর্যন্ত রাখছি। আগামীতে আবার আপনাদের সাথে কথা হবে, বাকি কমেন্টসগুলো নিয়ে কথা হবে। তো অনেক কমেন্টস রয়ে গেল, আসলে দেখতে পাচ্ছি অনেক রয়ে গেল, কিন্তু যা হোক আমরা আগামীতে আপনাদের সাথে কথা বলবো। ততক্ষণ অনেক ভালো থাকবেন, ধন্যবাদ আপনাদের সবাইকে।